প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রলীগ। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইস্তি। কি ধরনের আয়োজন দেখছেন ক্যাম্পাসে? ধন্যবাদ ন্যান্সি, আমরা এখন অবস্থান করছি ঢাকা ভার্সিটির টিএসিতে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে সকাল থেকে বেশ একটি কার্যক্রম চলছে এবং ছাত্রলীগের উদ্যোগে কিন্তু ইতিমধ্যে টিএসির যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ কিন্তু লোকারণ হচ্ছে, ছাত্রদের দিয়ে ভরে যাচ্ছে। এবং একটু দেখে রাখতে চাই, এখানে কিন্তু এখন স্লোগানে মুখরিত হচ্ছে পুরো ঢাকা ভার্সিটির টিএসি প্রাঙ্গণ, এবং ছাত্ররা কিন্তু প্রধানমন্ত্রীর যে ছবি, সেই ছবি নিয়ে কিন্তু র্যালির প্রস্তুতি নিচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করে। এখানে বৃষ্টি শূন্য মেঘ থাকলেও কিন্তু ছাত্ররা একটি উৎফুল্লভাবে আসছে এবং তারা তাদের নেত্রীর জন্য যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা জানাচ্ছে এবং তারা বলেছে যে তারা দেশ নেত্রীর জন্য যেরকম এসেছে ঠিক সেরকম বঙ্গবন্ধু কন্যার জন্য কিন্তু আজকে জন্মদিনটাকে উদযাপন করছে। কারণ দেশ নেত্রী শেখ হাসিনার হাত ধরেই কিন্তু দেশ আজকে এগিয়ে গিয়েছে। তারা বলছে দেশ নেত্রী শেখ হাসিনার জন্যই কিন্তু আজকে বাংলাদেশে ওই উন্নয়ন হয়েছে। তারা বলছে দেশ নেত্রীর কারণেই কিন্তু একটি পদ্মা সেতু আমরা উপহার পেয়েছি এবং তারা বলছে দেশ নেত্রীর হাত ধরে আমরা বিশ্ব মাঝে যে অনন্য এক উচ্চতায় পৌঁছে সেই উচ্চতায় কিন্তু হচ্ছে হলো আমরা পৌঁছাতে পেরেছি। এবং ন্যান্সি আরেকটু জানিয়ে রাখতে চাই, ছাত্ররা কিন্তু এই কিছুক্ষণের মধ্যে এখান থেকে একটি র্যালি শুরু করবে এবং যে র্যালিটি ঢাকা ভার্সিটি গোটা এলাকা প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণ করে তারা হচ্ছে হলো শুভেচ্ছা এটি শেষ করবে। এই ছিল আমাদের সর্বশেষ পরিস্থিতি ঢাকা। ধন্যবাদ ইস্তি।